লোকসভার প্রচার থেকে বিজেপিকে কটাক্ষ করে খেলা হবে বলে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি বাবুরা একটু খেলা হবে না? বনেদের হাতার খেলা হবে, নাগরিকত্বের খেলা হবে? কি বিজেপি বাবুরা একটু খেলা হবে? মা বোনদের হাতা ঝান্নার খেলা হবে, নাগরিকত্বের খেলা হবে, এনআরসির খেলা হবে, ক্যাটায়ের খেলা হবে, ইউনিফর্ম সিভিল কেডের খেলা হবে, না বাংলার সংস্কৃতির সাথে খেলবেন? কোনটা খেলবেন আসুন, কোনটা খেলবেন ঠিক করুন। কোনোটাই খেলতে পারবেন না, ভুয়ো ভুয়ো আর মিথ্যেচার, কুচ্ছা, অপপ্রচার, অনাচার, এটাই হচ্ছে আপনাদের একমাত্র কাজ। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। মুখে দিয়েছে কুলো আর কানে দিয়েছে তুলো। ওয়াকিবহাল মহলের মতে এই ধরনের মন্তব্য করে কৌশলে জনমানসে বিভ্রান্তি ছড়ানোর কৌশল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই প্রচারে ঝড় তুলেছে গেরুয়া শিবির। তৃণমূল সরকারের নানাবিধ দুর্নীতিকে হাতিয়ার করে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন গেরুয়া শিবিরের নেতারা। এই পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই কৌশলী চাল মুখ্যমন্ত্রীর, জানিয়ে পাল্টা সমালোচনা করেন কাঁথির বিদায়ী সাংসদ শিশির অধিকারী। পরিবার তো চিরকাল ছিল, আজকে যারা বলছে তার বয়সের জন্ম, তাদের জন্মের আগে থেকে আমার পরিবার খেলে, তা খেলবে আজকেও খেলবে, তার অপরাধ কী? তাতে ঘোষা করার কী আছে? একটু বেশি ভাত খেয়ে দেবে বাড়িতে, ক্ষতি কী আছে আর? আমাদের তো দেয়নি কেউ, আমাদের পরিবার অনেক আগে থেকে খেলছি। যে মুঠি এখনও এখন এই মুঠিতে যা জোর আছে না, ও মুঠিতেই দেখে নেবো, এই মুঠিতেই দেখে নেব, এই মুঠিতে একদিন দেখছিলাম, এই মুঠিতে এখন। এর আগে তৃণমূল শিবিরের পক্ষ থেকে কাঁথির অধিকারী পরিবারকে বিভিন্ন সমালোচনার মুখে পড়তে হয়েছে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে তার বাবার প্রসঙ্গ টানেন। সরাসরি বিজেপিতে যোগ না দিলেও এই বয়সেও ছোট ছেলের পাশে শক্ত হাতে দাঁড়িয়েছেন শিশির অধিকারী। ৪২ আসনেই ম্যাজিকে প্রত্যয়ী তিনি। ম্যাজিক ম্যাজিক গোটা ব্যাগবেলি ৪২টা সিটে ওই ম্যাজিক। হ্যাঁ সাথে বেরোবো না, আমি বেঁচে আছি, সুস্থ আছি, আমি বেরোবো না। হ্যাঁ কাকে খেলতে দেব মাঠে? মাঠে অনেক খেলা বাকি আছে, ওরম ফরম আমার কাছে কিছু ইটস নাথিং, এবং অনেকদিন খেলবো। তারপরেও এই বর্ষিয়ান নেতাকে নিয়ে সমালোচনায় কোনো খামতি রাখছে না শাসক শিবির। সব মিলিয়ে নির্বাচনের আগে তৃণমূল শিবিরের দেউলিয়াপনা বেশি করে যে প্রকট হচ্ছে তা বলাই বাহুল্য। ক্যালকাটা নিউজ।